আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যবায় দেশে উন্নীত হবে। পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা নিজেদের অর্থেই সম্পূর্ণ করব। আব্বু, এত মনোযোগ দিয়ে কি দেখছো? এনভিআর এর ওয়েবসাইটে ঢুকেছি, স্ক্রিনে এই ছবিটা পেলাম, মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করছি। কই দেখি দেখি। ও, মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড ফর গুড গভর্নেন্স বাই মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, এটা তো খুব সহজ বিষয়। তাই নাকি? তুই জানলি কি করে? আমি জানি, এনবিআর তো একটি হেভি কাজ করেছে। বাবা, তুমি তো জানো আমি এনবিআর এর অনেক সেমিনারে, জাতীয় ভ্যাট দিবস, কাস্টমস দিবস ইত্যাদি অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আর সেখান থেকেই এ বিষয়ে জানতে পেরেছি। পৃথিবীর সব প্রতিষ্ঠানে একটি করে ব্যবস্থাপনা কাঠামো আছে, আর বেশ কিছু স্ট্যান্ডার্ডকে বেস করেই একটি উত্তম কাঠামো তৈরি হয়। কিন্তু এনবিআর এর এই কাঠামোটা আবার কি? আমার কোম্পানিরও একটি ব্যবস্থাপনা কাঠামো আছে, কিন্তু কাঠামোটা কি? 5 C's 5 F's? এই জন্যই এটা আধুনিক ব্যবস্থাপনা কাঠামো। তোমার কোম্পানির ব্যবস্থাপনা কাঠামো শুধুমাত্র তোমার এমপ্লয়ীদের জন্যই। তুমি তোমার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক দিয়ে কাদের সাথে ডিল করছো? ডিরেক্টলি তোমার এমপ্লয়ীদের সাথে, আর ইনডিরেক্টলি তোমার কাস্টমারদের সাথে। এনবিআর তো 16 কোটি মানুষের সাথে ডিল করে। 5 C's QQTTT 5 F's হচ্ছে সেই স্ট্যান্ডার্ড। 5 C's ফর ইম্প্রুভিং রিলেশনশিপ এট অল লেভেলস। কোঅপারেশন, সহযোগিতা, কোঅর্ডিনেশন, সমন্বয়, কোহেরেন্স, সংহতি, কমিটমেন্ট, কারেজ, অর্থাৎ সাহস তো থাকতেই হবে। তারপর QQTTT ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি, কোয়ালিটি, টাইমলিনেস, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা অবশ্যই থাকতে হবে, টিমওয়ার্কটাও জরুরি। 5 F's সেটা হচ্ছে মূল ফাংশন, ফান্ড, ফাংশন, ফাংশনারি, ফ্যাসিলিটেশন, ফ্রিডম। এই ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডগুলো তুমি যদি প্রপারলি তোমার অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের মতো অসাধারণ সাফল্য তুমিও প্রত্যাশা করতে পারো, সেক্ষেত্রে রাজস্ব আয়ও বাড়বে। দেখ দেখ, জাতীয় রাজস্ব বোর্ড প্রতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য 6 P's অনুসরণ করছে, যেমন দেশপ্রেম, রাজনৈতিক নির্দেশনা অবশ্যই প্রতিপালন করতে হবে, পিপল, পার্টনারশিপ, প্ল্যানিং অ্যান্ড পারফরম্যান্স। আধুনিক ব্যবস্থাপনা কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুর্নীতি, হয়রানি, অনিয়ম ও অসদাচরণের জন্য জিরো টলারেন্স। গুড, ভেরি গুড, এবার বুঝতে পারছি সরকার এত সব উন্নয়ন কিভাবে করছে। তোমার আমার দেয়া করের টাকাই তো হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণের পরিমাণও অনেক বেড়েছে, আরও বাড়বে, উন্নয়নও বাড়বে, কারণ রাজস্ব উন্নয়নের অক্সিজেন। ও মাই গড, তোমাকে বোঝাতে গিয়ে আমার 12টা বেজে গেছে। তাড়াতাড়ি টাকা দাও, আমাকে যেতে হবে। কত টাকা? আগে ছিল 5,000, এখন দিবে 10,000, কারণ তোমাকে অনেক কিছু বুঝিয়েছি। সরি। It's okay, but I have to go. NBR তাদের রাজস্ব আদায়ের জন্য একটা মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। NBR কি এমন ক্রিয়েট করলো যার জন্য তোমরা সবাই এরকম কিউরিয়াস হয়ে উঠলে? ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড ফর গুড গভর্নেন্স বাই মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, আর এটা অ্যাপ্লাই করেই NBR রাজস্ব আদায়ে দারুণ সফলতা দেখাচ্ছে, দেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। এর কারণ যে তোমার আমার দেয়া রাজস্ব, এটা তো অস্বীকার করতে পারবে না। তুমি সত্যি বলছো? মানে NBR created something যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে? বিশ্বাস না হলে ওদের ওয়েবসাইটে ঢুকে দেখো। সত্যি দেশ এগিয়ে যাচ্ছে? মানে কি, দেশে এত কিছু হচ্ছে আর তোমার চোখে পড়েনি? নিজেদের টাকায় পদ্মা সেতু হচ্ছে, আমরা এখন মধ্যম আয়ের দেশের নাগরিক। না না, আমি আসলে যে উদ্দেশ্য তোমাকে বলেছি সেটা তুমি বুঝতে পারোনি। দেখো, মানে ক্রিয়েটিভ ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? মানুষের গান, নাচ, সিনেমা, নাটক, এগুলিই তো। মানে এর সঙ্গে যারা জড়িত তারাই হচ্ছে ক্রিয়েটিভ। কিন্তু অন্যান্য সেক্টরেও যে ক্রিয়েশন থাকতে পারে তা তো আমার জানাই ছিল না। আমি গান গাই, গান লিখি, সো আমি ক্রিয়েটিভ। কিন্তু যে ব্যক্তি স্ট্যান্ডার্ডটা ক্রিয়েট করলো উনি, তাহলে মূল ক্রিয়েটিভ আসলে কে? তা তো জানি না। এটা জানা তোমার উচিত ছিল। আচ্ছা, তোমার বাবা জানো তো? ফাইন, ওনাকে কল করো। তার আর দরকার নেই। এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। কদিন ধরে ভাবছিলাম যে গান নিয়ে নতুন কিছু একটা করব, বাট কোনো টপিকস খুঁজে পাচ্ছিলাম না। এখন পেয়ে গেছি। কি রকম? দেশের গান করব, দেশের উন্নয়ন নিয়ে গান করব,
আরে সবাই যেখানে দেশ নিয়ে কাজ করছে সেখানে আমি বসে থাকবো কেন? সরকারের গুণগান যা সত্য তাই গানে গানে তুলে ধরবো। পেয়েছি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজিবুর রহমান রাজস্ব প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠা এবং রাজস্ব আহরণে আরও গতিশীলতা আনার জন্য এই ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডগুলো প্রণয়ন করেছেন, যার ফলে রাজস্ব আহরণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের, এখন সমগ্র বিশ্বে বাংলাদেশের জয়গান। জয় বাংলা, বাংলার জয়।